কুন্তিঘাটের কেশোরাম রেয়ন কারখানা থেকে নির্গত গ্যাস থেকে অতিষ্ঠ হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো শেরপুর এলাকার বাসিন্দারা। অবরোধ তুলতে এসে বাধার মুখে পড়ল বলাগড় থানার পুলিশ। এলাকার মানুষের অভিযোগ, এই কারখানা থেকে নির্গত গ্যাস থেকে অসুস্থ হয়ে পড়েছেন এলাকার বহু মানুষ। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো ফল হয়নি। এরই প্রতিবাদে শুক্রবার রাত 9টা নাগাদ পথ অবরোধে সামিল হন এলাকার মানুষ। পুরুষদের পাশাপাশি এলাকার মহিলারাও এই অবরোধে সামিল হন। গ্যাসের উপলক্ষে বাচ্চাদের, বয়স্ক লোকেদের সব নিঃসারিত বাজারে মারা গেছে। এই হিসাবে আমরা অবরোধ রেখেছি। হচ্ছে এতে মানুষ প্রচন্ড পরিমাণে কষ্ট পাচ্ছে। কারা ছাড়ছে এটা? কেশোরাম রেয়ন আমাদের পাশে মগরা থানার আন্ডারে রয়েছে কেশোরাম রেয়ন ফ্যাক্টরি। সেখান থেকে এরা প্রতিনিয়ত প্রতিদিন রাতের বেলা গ্যাস ছাড়ছে এবং দিনের বেলা ছাই পোড়াচ্ছে। কিন্তু ফ্যাক্টরি থেকে এলাকার সাধারণ জনগণ কোনো রকম কোনো পরিষেবা পায় না। পুলিশি তৎপরতায় প্রাথমিকভাবে গ্যাস ছাড়া বন্ধ হলেও চিরতরে গ্যাস বন্ধের দাবিতে বিক্ষোভ চলতে থাকে। ছুটে আসে মগরা থানা ও জেলা পুলিশের পদস্থ কর্তারা। কয়েক ঘন্টা ধরে অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়। হুগলি থেকে সতীশ গুপ্তার সঙ্গে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।